ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিল্যাক্স লাইফ। আমাদের আজকের বিষয়, কিডনি অকার্যকর হওয়ার 8 লক্ষণ জেনে নিন, নিজেকে বাঁচান। শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি, এটি অকার্যকর হলে জীবন ঝুঁকির মধ্যে পড়ে। কিডনি ভালো রাখতে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ও পুষ্টিকর খাবার খান। কিডনি অকার্যকর হওয়ার এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যান। 1. ফোলা। অকার্যকর কিডনি শরীর থেকে বাড়তি তরল বের করতে পারে না, এতে মুখ, হাত, পায়ের পাতা, পা, হাঁটু ফুলে যায়। হঠাৎ করে এরকম হওয়া কিডনি অকার্যকর হওয়ার লক্ষণ। 2. প্রস্রাবের পরিবর্তন। কিডনি অকার্যকর হলে প্রস্রাবের কিছু পরিবর্তন আসে। প্রস্রাব হতে কষ্ট হয় বা চাপ বোধ হয়। প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। প্রস্রাবের রং গাঢ় হয়ে যায়, প্রস্রাব কমে যায় এবং গন্ধ হয়, ফেনার মতো প্রস্রাব হয়। 3. ত্বকে র্যাশ হওয়া। কিডনি অকার্যকর হয়ে পড়লে শরীরে বিষাক্ত পদার্থ জমতে থাকে। এই বিষাক্ত পদার্থ ত্বককে শুষ্ক ও ইরিটেটেড করে তোলে। 4. অবচ্ছন্নতা। স্বাস্থ্যকর কিডনি ইরিথ্রোপয়েটিন বা ইপিও হরমোন উৎপন্ন করে। এটি লোহিত রক্তকণিকা তৈরিতে কাজ করে। কিডনি অকার্যকর হলে লোহিত রক্তকণিকা কমে যায়। এটি শরীরের অক্সিজেন পরিবহন বন্ধ করে দেয়। এতে রক্তস্বল্পতা হয় এবং পেশি অবসন্ন লাগে। 5. ছোট শ্বাস। কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার আরেকটি লক্ষণ হল ছোট শ্বাস। লোহিত রক্তকণিকা কমে যায় বলে শরীরের অক্সিজেন পরিবহন কম হয়। এতে ছোট শ্বাসের সমস্যা হয়, ফুসফুসে বাড়তি পানি জমে। 6. মুখে দুর্গন্ধ হয়। কিডনি অকার্যকর হলে শরীরে বিষাক্ত পদার্থ বাড়তে থাকে, এতে মুখ দুর্গন্ধ তৈরি হয়। যদি মুখে দুর্গন্ধ কমানোর চিকিৎসা করানোর পরও এটা হতে থাকে, তবে কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিন। 7. ব্যথা। কিডনি অকার্যকর হলে অনেক সময় পিঠের নিচে অথবা পাশে ব্যথা করে। কিডনিতে পাথর হলে বা সংক্রমণ হলেও তীব্র ব্যথা হয়। 8. মনোযোগে অভাব এবং ঘুম ঘুম ভাব। কিডনি অকার্যকর হলে মস্তিষ্কের অক্সিজেনের অভাব হয়। এতে মনোযোগের অভাব হয়, ঘুম ঘুম ভাব হয় এবং স্মৃতিতে সমস্যা হয়। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। ভালো থাকবেন সবাই, এখনকার মতো আল্লাহ হাফেজ। কথা হবে অন্য এক সময়ে অন্য কোনো বিষয় নিয়ে। রিল্যাক্স লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। রিল্যাক্স লাইফ।